যে চার আমেলের একে আমার ফি মওকুফ। প্রিয় দর্শক, এই বিষয়টি বিশেষ করে সাধারণত যে সৌদি মানে যে সমস্ত সৌদিরা ছোট ছোট মুয়াসাসা করে, এই মুয়াসাসাগুলোতে চারজন আমেল রাখে এবং তাদের জন্য ফি দিতে হয় না। আমাদের যারা ফ্রি ভিসায় থাকেন তারা সাধারণত এই সুযোগটা গ্রহণ করতে চান। তো এই যে মানে চারজনের মুয়াসাসায় থাকাটা, এটার আগের যে নিয়মটা ছিল, অর্থাৎ যদি সৌদি কফিল সহ, অর্থাৎ যে সৌদি এরকম মুয়াসাসা খুলবেন তিনি সহ, তিনিও এই মুয়াসাসার অধীনে কর্মরত এরকম নিবন্ধন করলে, এবং এই মুয়াসাসাতে যদি আর বাকি চারজন আমেল থাকে, তাহলে এই জাতীয় মুয়াসাসাগুলো পাঁচ বছর যাকাত ও দখল, যেটা আমরাকে মক্তব আমলের ফি বলে জানি, তথা যাকাত ও দখলের যেই ফিটা এসে থাকে সেই ফিটা দিতে হবে না। পাঁচ বছর পর্যন্ত এই নিয়ম ছিল, এখনও এই নিয়ম আছে। যদি কোনো এরকম ছোট মুয়াসাসা থাকে তারা প্রথম পাঁচ বছর মওকুফ পাবে এই ধরনের ফি থেকে। নতুন করে যে নিয়মটা হয়েছে, অর্থাৎ যদি কারো পাঁচ বছর শেষ হয়ে যায় তাহলে তারা আরও পরবর্তী তিন বছরের জন্য সুযোগ পাবে। নতুন যে নিয়মটা হয়েছে তারা পরবর্তী আরও তিন বছরের জন্য এই সুযোগটা পেয়ে যাবেন, অর্থাৎ ওই যাকাতের দখল এর যেই ফিটা আসে সেই ফিটা তাকে দিতে হবে না। তার মানে হলো এখন আরেকটা মানে একই জিনিস রয়েছে, জিনিসটা একটু বর্ধিত করা হয়েছে, আরেকটা সুযোগ বৃদ্ধি করেছে। সেটা হলো এই যে আগে সীমা ছিল যে পাঁচজন পর্যন্ত থাকতে হবে মুয়াসাসাতে কফিল সহ, এখন সেটা বলতেছে যে নয়জন পর্যন্ত থাকতে পারবে, নয়জন পর্যন্ত, তবে মওকুফ হবে চারজনেরটাই, চারজনের বেশি ইকামার ফি মওকুফ হবে না, কিন্তু ওই মুয়াসাসাটা নয়জন পর্যন্ত হতে পারবে। অর্থাৎ নয়জন পর্যন্ত যদি একটা মুয়াসাসা থাকে কফিল সহ এবং কফিল ওই মুয়াসাসাতেই নিবন্ধিত থাকে, তাহলে চারজন আমেলের ইকামা ফি মওকুফ হবে। আর যদি কফিল ওই মুয়াসাসাতে নিবন্ধিত না থাকে, অন্যত্র কাজ করে, সরকারি কোনো কাজ অথবা অন্য কোনো কোম্পানিতে, তাহলে দুইজন কর্মীর ইকামার ফি মওকুফ হবে। তো ফলে জিনিসটা খুব বেশি একটা নতুন কিছু নয়, আগের জিনিসটাই মেয়াদটা বৃদ্ধি করা হয়েছে, এর বেশি কিছু নয়। এবং এই সুযোগটা শুধুমাত্র যারা তথাকথিত ফ্রি পিসায় থাকে তারা এটার জন্য উপকৃত হবেন।